আসসালামু আলাইকুম আমি আবিদুর রহমান আবিদ ফ্রম কিপটন টেকনিক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি সহজেই কিছু ইন্ডেক্সের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে বর্তমান যে সময়টায় আপনি ট্রেড করতেছেন বা বর্তমান যে সময়টা আপনি কিপটো মার্কেটে আছেন এটা কি আপনার ইনভেস্টমেন্টের পারফেক্ট টাইম মানে এটা কি আপনার ওল্ড কয়েন সিজন নাকি বিটকয়েন সিজন মানে বুল রান নাকি বিয়ার রান চলতেছে এই জিনিসটা আপনি কীভাবে বুঝতে পারবেন সহজেই কিছু ইন্ডেক্সের মাধ্যমে পাশাপাশি কিছু ওয়েবসাইটের মাধ্যমে তো এই বিষয়গুলো আজকের ভিডিওটাতে আমরা কভার করব তো আপনারা অনেকেই এই বিষয়ে আমার কাছে জানতে চাইছেন বা জানতে চাইছিলেন অনেক সাপোর্ট দেখাইছেন যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে পরবর্তী কিপ্টোরিয়ালটার কোনো ভিডিও টিপস এন্ড টিউটোরিয়াল আপনার মিস না হয় এখানে আপনি তিনটা লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন এখানে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পারতেছেন আর ফেসবুক গ্রুপটা দেখতে পারতেছেন এই দুইটার মধ্যে আপনি জয়েন হয়ে যাবেন ফ্রি সিগন্যাল এমনকি বিভিন্ন টিপস অ্যান্ড টিউটোরিয়াল পাওয়ার জন্য লিঙ্ক থেকে ক্লিক করার পরে আপনাদেরকে এই চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে এখানে আমরা মাঝে মাঝে অনেক লাইভ করি গতকালকেই আমি লাইভ করে মেম্বার্সদেরকে অনেক মানে সাপোর্ট করছি পাশাপাশি অনেক কিছু শিখাইছি বুঝাইছি পাশাপাশি তারা অনেক প্রশ্ন করছে আমি তাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিছি তো আপনিও চাইলে এই চ্যানেলে জয়েন করে আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে এমনকি এই জায়গায় অনেক ফ্রি সিগন্যাল এমনকি মার্কেট আপডেট ইনস্ট্যান্ট দেওয়া হয় আর লিঙ্ক থেকে এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করবেন এখানে আমরা অনেক অ্যানালাইজ শেয়ার করি পাশাপাশি আপনার যদি কোনো বিষয় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এখানে আপনি পোস্ট করবেন আমরা আপনাকে চেষ্টা করবো হেল্প করা অনেক ফ্রি সিগন্যালও এই জায়গায় আমরা দিয়ে থাকি তো আপনারা অনেকেই আছেন যারা কিপ্টো ট্রেডার কিন্তু আপনারা অনেকেই কোর্স করতে চান বা অনেকে কোর্স পান না তো তার জন্য এই যে সুজা সিম্পল চলে আসবেন আমার প্লে লিস্টে প্লে লিস্টে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন আমার দুইটা প্লে লিস্ট একটা হচ্ছে আমার কিপ্টো ট্রেডিং কোর্স বেসিক আর একটা হচ্ছে আমার কিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট তো এই যে দুইটা প্লে লিস্ট এই দুইটা প্লেলিস্টের ভিডিওগুলো আপনি দেখে নেবেন প্রথমে আপনি বেসিকটা শেষ করবেন এই যে বেসিক্সের মধ্যে আমার যে ভিডিওগুলো আছে অনেক ভিডিও পাবেন তো এগুলো আস্তে আস্তে অনেক ভিডিও আসবে তো এগুলো দেখবেন দেখলে আমি আশা করি বেসিক কোর্সগুলো আপনার মানে দেখার শেষ হয়ে গেলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন তারপর চলে আসবেন আমার এই যে স্মার্ট মানি কনসেপ্টের যে প্লেলিস্টটা অ্যাডভান্স কোর্স এটাতে চলে আসবেন এটাতে আসার পরে এখানে যতগুলা ভিডিও আছে এগুলো দেখার শেষ করবেন তাহলে লিকুইডিটি কনসেপ্ট আপনি শিখতে পারবেন আমরা শুরুতেই একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বিটকয়েন সিজন কী আর কয়েন সিজন কি ঠিক আছে আপনারা অনেকেই এই জিনিসটা জানেন যারা ট্রেডিংয়ের সাথে পরিচিত বা যারা নতুন তারা কিন্তু বিষয়টা জানেন না তো প্রথমেই আপনি যদি বুল রান আমরা যেটাকে বাংলা ভাষায় বলি বুল রান বা বুল মার্কেট এটাকে বলি বা বিয়ার মার্কেট আসলে বুল মার্কেট আর বিয়ার মার্কেট জিনিসটা মানে কি বুল মার্কেট বা অল্টকয়েন সিজন এটা হচ্ছে এমন একটা জিনিস তবে আমাদেরকে বুঝতে হবে বিটকয়েন অ্যান্ড অল্টকয়েন সম্পর্কে তো বিটকয়েন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি এই ক্রিপ্টো কারেন্সিটা হচ্ছে সকল ক্রিপ্টো হচ্ছে গডফাদার যেটাকে আপনি বলতে পারেন তো এটার ভ্যালু বর্তমান বর্তমানে চলতেছে আপনার ছাপ্পান্ন হাজার ডলার যেটা আপনারা সকলেই জানেন তো এই যে বিটকয়েন জিনিসটা এই বিটকয়েন জিনিসটা যেদিকে যাবে দুনিয়ার যত ক্রিপ্টোকারেন্সি আছে বা ওল্ড কয়েন আছে সেটা কিন্তু ওই দিকেই দৌড়াতে হবে ঠিক আছে মানে প্রত্যেকটা অল্ট কয়েন অল্ট কয়েনই বিটকয়েনকে ফলো করে চলে মানে এটাকে বলতে পারেন আপনি এক ধরনের গডফাদার ঠিক আছে এটা যেদিকে যাবে কয়েন সেদিকেই যাবে কিন্তু এখানে আপনার অল্ড কয়েন জিনিসটা কি কয়েন মানে হচ্ছে আপনার এই যে বিটকয়েন বিটকয়েনের সাথে কিন্তু আরেকটা কয়েন আছে এটা হচ্ছে ইথারিয়াম এই বিটকয়েন অ্যান্ড ইথারিয়াম বাদে এই ক্রিপ্টো মার্কেটে যত হাজার হাজার ক্রিপ্টো কয়েন আছে সকল কয়েনকে বলা হয় অল্ড কয়েন ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে একটা সাইকেল আকারে কিন্তু একটা মানে রানিং চলে যেমন সব সময় আপনি অনেকে দেখবেন যে সব সময় মানে কিপ্টোতে ইনভেস্ট করলে প্রফিটেবল হওয়া যায় না মানে কখন আপনি কিপ্টোতে ইনভেস্ট করবেন এই জিনিসটাই মানে আপনাকে বুঝতে হবে তো বিটকয়েন সিজন এখানে কিন্তু একটা জিনিস আছে এক সময় বিটকয়েন সিজন থাকে যেমন আপনি কোনো এই সময় যদি আপনি অল্টোয়েন ইনভেস্ট করেন তাহলে আপনি কিন্তু লস করবেন বা আপনি প্রফিট পাবেন না আবার অনেক সময় আছে যখন আপনার অল্ট কয়েন দৌড়ায় কিন্তু বিটকয়েন এক জায়গায় স্টাবল থাকে বা বিটকয়েন প্রফিট দেয় বা বিটকয়েনও দৌড়ায় সাথে অল্ট কয়েন কিন্তু বিশাল আকারের গেইন দেয় আপনারা যাদেরকে মানে আপনারা অনেকের মুখে শুনছেন যে বিশ গুণ তিরিশ গুণ একশো গুণ পর্যন্ত মানে তারা প্রফিট করছে তো এটা কিভাবে এটা হয় আসলে এক্স্যাক্টলি অল্ট কয়েন সিজনে তো এই বিটকয়েন সিজন আর অল্ট কয়েন সিজন মানে হচ্ছে বিটকয়েন সিজনটা যখন চলে তখন পুরোপুরি বিয়ার মানে অল্ট কয়েনের বিয়ার মার্কেট চলে মানে বিয়ার মার্কেট মানে হচ্ছে ডাউন মার্কেট আর বুল মার্কেট মানে হচ্ছে ওই অল্ড কয়েন সিজন মানে ওল্ড কয়েনে ইনভেস্ট করলে ভালো প্রফিট পাওয়া যায় এটাকেই বলে আপনার কয়েন সিজন আমি আশা করি আপনাকে সিম্পলি বুঝাইতে পারছি যে বিটকোয়েন সিজন অ্যান্ড অল্টোয়েন সিজন মানে কী গুগলে চলে আসেন গুগলে চলে এসে যদি আপনি একবার সার্চ করেন যে বিটকোয়েন সিজন অল্টকোয়েন সিজন অ্যান্ড বিটকোয়েন সিজন ইন্ডেক্স তো এটাকে লিখে যদি আপনি সার্চ করেন সামনে একটা পেজ শো করানো হবে তো এখানে একটা ইন্টারফেসে আপনি এখানে কী দেখা দেখতে পারতেছেন যে এসেন্সিয়ালি ইফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টপ ফিফটি কয়েন্স আউট পারফর্ম বিট কয়েন ওভার দ্য লাস্ট সিজন নাইনটি ডেজ ইট ইজ কনসিডার্ড অল্ড কয়েন সিজন মানে আপনাকে এখানে সহজ কথায় এই জিনিসটাই বোঝানো হয়েছে যে লাস্ট নাইনটি ডেইজের মধ্যে মানে গত নব্বই দিনের ভিতরে টপ র্যাঙ্কিংয়ের যে পঞ্চাশটা কয়েন আছে এই পঞ্চাশটা কয়েনের মধ্যে যদি পঁসত্তর পার্সেন্ট কয়েনই বিটকয়েনকে আউট পারফর্ম করে মানে বিটকয়েনকে ক্রস করে যদি তারা পাম্প দেয় মানে মানে তারা যদি দৌড়াতে থাকে তখন এটাকে বলে অল্ডকোয়েন সিজন মানে বুল রান তো তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস হাইলাইট করে রেখা আছে এই যে একটা জিনিস এখানে হাইলাইট করে রেখা আছে এটা হচ্ছে এখানে তারা বলতেছে যে এন অল্ডকোয়েন্স সিজন ইন্ডেক্স মানে এএসআই স্কোর অফ সেভেন্টি ফাইভ ওর ঠিক আছে মানে হচ্ছে আপনার এটার স্কোর একটা স্কোর থাকবে এই জিনিসটা আমি একটু পরে আপনাকে দেখাবো এই স্কোরটা সেভেন্টি ফাইভ মানে পঁচত্তরের উপরে যদি থাকে তাহলে আপনাকে মানে বোঝানো হয় যে এটা অল্ট কয়েন সিজন তো এই জিনিসটা আমি দেখাবো কিভাবে আপনারা দেখবেন একটা ইন ইন্ডেক্সের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তারপরে এখানে নিচে দেখেন এখানে লেখা আছে স্কোর্স বেলো সেভেন্টি ফাইভ ইন্ডেক্স ইটস বিটকোয়েন সিজন মানে পঁচত্তরের এই ইন্ডেক্সটার পঁচত্তর পার্সেন্টের নিচে যদি থাকে তাহলে আপনাকে বুঝাবে যে এটা বিটকয়েন সিজন মানে এখন আপনি কয়েনে ইনভেস্ট করলে খুব একটা ভালো প্রফিট পাবেন না গত ভিডিওটাতে আমি কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে আলোচনা করেছিলাম যে নতুনরা কিভাবে সহজেই কয়েন মার্কেট ক্যাপের ব্যবহার শিখবেন তো এই ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো আমি এখন দুইটা জিনিস দেখাবো দুইটা ইন্ডিকেটস দেখাবো দুইটা জিনিসের মাধ্যমে এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি যখন শিওর হবেন যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি শিওর হয়ে যাবেন যে এখন অল্ট কয়েন সিজন চলতেছে নাকি বিট কয়েন সিজন চলতেছে তো সিম্পলি ফার্স্টটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ তো এই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনি চলে আসবেন আসার পরে এখানে হয়তো আপনার এই জিনিসটা কয়েনে থাকতে পারে তো এখানে আপনি চলে আসবেন ওভারভিউতে ঠিক আছে ওভারভিউতে চলে আসবেন অথবা এই যে এখানে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বা এগুলার উপর যে কোনো একটার উপর আপনি একবার ক্লিক করবেন বা আপনি সিম্পলি ওভারভিউতে চলে আসবেন তো ওভারভিউতে চলে আসার পরে এখানে আপনি অনেক কিছুই দেখতে পারবেন এখানে মার্কেট কেপ রয়েছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স রয়েছে ভলিউম রয়েছে ঠিক আছে অনেক কিছুই দেখতে পাচ্ছি ইটিএফ ট্র্যাকার সব কিছুই আছে তো আপনি এগুলো না দেখে আপনি সোজা চলে যাবেন নিচে তো নিচে আসার পরে আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন খুবই ইম্পর্ট্যান্স একটা জিনিস এই জিনিসটাই শুধুমাত্র খেয়াল করবেন এখানে রয়েছে বাইশ আউট অফ হান্ড্রেড ঠিক আছে সেন্টলি আপনাকে মার্ক করে দেওয়া হয়েছে হাইলাইট করে দেওয়া হয়েছে যে বিটকয়েন সিজন চলতেছে এখন মানে আপনি সহজেই বুঝে গেলেন যে এখন বিটকয়েন সিজন চলতেছে তো এই যে দেখেন এটা মানে কত হান্ড্রেডের মধ্যে আমার কথা ছিল হান্ড্রেডের মধ্যে যখন পঁচাত্তর পার্সেন্ট বা পঁচাত্তরের উপরে যখন যাবে তখন কিন্তু এখানে অল্টকোয়েন সিজন এটা কিন্তু শো করবে তখন কিন্তু আপনার মানে বুল মার্কেটটা শুরু হয়ে যাবে মানে অল্টকোয়েন সিজনটা শুরু হয়ে যাবে তখন আপনার এই যে এখানে যে বিটকয়েন বিটকয়েন সিজন বিটকয়েনের নিচে যে মার্কটা দেখতে পারতেন এটা কিন্তু চলে আসবে অল্ট কয়েনে মানে এটা যতক্ষণ পর্যন্ত এই জায়গার কয়েন মার্কেট ক্যাপের রেশিওটা সেভেন্টি ফাইভের উপরে না যাচ্ছে বা সেভেন্টি ফাইভের কাছাকাছি না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অল্ট কয়েনে মানে বলতে পারবেন না যে এখন আপনার অল্ট কয়েন সিজন চলতেছে বা বুল মার্কেট চলতেছে যতক্ষণ পর্যন্ত পঁচত্তরের নিচে থাকবে তখন আপনি বুঝবেন যে এখন বিয়ার মার্কেট চলতেছে মানে বিটকয়েন সিজন চলতেছে ঠিক আছে মানে বিটকয়েন বিটকয়েনে মানুষ ট্রেড করতেছে বিটকয়েন বাইসেল করতেছে অল্টকয়েন ওই হারে পাম দিচ্ছে না এখানে বাইশ আউট অফ হান্ড্রেড যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সটা রয়েছে কয়েন মার্কেট ক্যাপে এটা হচ্ছে আপনার প্রথম পদ্ধতি যে অল্ড কয়েন সিজন অ্যান্ড বিট কয়েন সিজন ইন্ডেক্স বোঝার জন্য তারপরে এখানে মার্কেট ডমিনেন্স এগুলোও ম্যাটার করে বাট আজকে আমরা জাস্ট অল কয়েন সিজন ইন্ডেক্সটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি বুঝতে পারেন অল্ড কয়েন সিজন চলতেছে নাকি বিটকয়েন তারপরে আমরা চলে যাবো সেকেন্ড স্টেপটে সেকেন্ড স্টেপে যদি আপনি চলে যান তাহলে এখানে আপনি একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে আপনি পেয়ে যাবেন অথবা আপনি সার্চ করলেও আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা হচ্ছে ব্লকচেন সেন্টার মানে যেটা অনেকে শেয়ার করে না তো এটা হচ্ছে চেন সেন্টার তো এটার ইন্ডেক্স আর কোয়েন মার্কেট কেপের ইন্ডেক্সটা কিন্তু এক একটু ডিফারেন্স থাকবে যেমন দেখেন এখানে ওল্ড কয়েন সিজন ইন্ডেক্স দেখা যাচ্ছে কিন্তু আমরা কয়েন মার্কেট কেপে দেখলাম বাইশ তো এটা একটু ডিফারেন্স থাকবে এটা আপনাকে মানে বুঝতে হবে বুঝে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে করতে হবে তো এখানে সিম্পলি আপনি দুইটা জিনিস দেখতে পারবেন একটা হচ্ছে এই যে দেখেন ফার্স্টে তো আপনি একটা জিনিস দেখবেন যে এখানে ইন্ডেক্সটা আপনার শো করা হবে তারপরে এই যে এখানে হাইলাইট করা আছে মানে বিটকয়েন সিজন এই জায়গায় কোন জায়গায় অলরেডি চলতেছে আপনার তারপরে এখানে রয়েছে আপনার অল্ট কয়েন সিজন আর এটা হচ্ছে আপনার মিডল ঠিক আছে তো তারপরে ইম্পর্ট্যান্স যে জিনিসটা এইটা হচ্ছে এই যে একটা চার্ট এই যে একটা চার্ট আপনি দেখতে পারতেছেন এখানে আপনার চার্টের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে যে কয়েন সিজন চলতেছে নাকি ভিটকয়েন সিজন চলতেছে তো আপনি সিম্পলি যদি একটু নিচের দিকে চলে আসবেন আসলে এই জিনিসটা বুঝতে পারবেন এটা আপনি একটু নাড়াচাড়া করে আপনার নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটের এই ইন্ডেক্সটা তো একটু জুম আউট জুম ইন করবেন করলে আপনি দেখতে পারবেন সেম হারে যেভাবে আপনার অল্ট কয়েন ডাউন দিছে এই টপ থেকে সেভাবেই কিন্তু এই ইন্ডেক্সটা কিন্তু আপনাকে আপনার সামনে শো করানো হয়েছে তো এখন আপনি এখানে দুইটা জিনিস খেয়াল করতেছেন একটা হচ্ছে এখানে বিটকয়েন সিজন আর একটা হচ্ছে ওল্ডকোয়েন সিজন মানে আমরা সিম্পলি এখন দেখতে পারতেছি যে এখন বিটকয়েন সিজন চলতেছে ঠিক আছে কারণ আপনারা জানেন এখন আপনারা প্রফিট করতে পারতেছেন না ওল্ড কোয়েনে তো এই যে দেখেন বিটকয়েন সিজন এখানে কি মাইনাস পঁচিশ যখনই পঁচিশ বা পঁচিশের নিচের থাকবে তখন বুঝবেন আপনি মানে হেভি বিটকয়েন সিজন চলতেছে মানে অল্ট কয়েনে ইনভেস্ট করলে তো আপনি প্রফিট পাওয়া তো দূরের কথা মানে উল্টে আরও লস করে আপনি বাইরে চাইবেন ঠিক আছে তো এইটা আপনাকে এইটাই বোঝাচ্ছে তো যখনই এই যে পঁচিশ এই যে লাইনটা এই পঁচিশ লাইনটা যখনই ক্রস আউট করবে তখন বুঝবেন আস্তে আস্তে আমার মার্কেটটা উপরে যাচ্ছে মানে আমার বুল রানের দিকে মার্কেটটা এগোচ্ছে মানে কয়েন সিজনের দিকে তো এই যে দেখেন এখন মোটামুটি এই ওয়েবসাইটে কিন্তু ক্রস ওভার হয়ে গেছে অলরেডি মানে একত্রিশে চলে গেছে পঁচিশ থেকে সরাসরি এখন ক্রস ওভার হয়ে একত্রিশে চলে গেছে মানে আমরা মোটামুটি অল্ডকোয়েনের সিজনের দিকে যাচ্ছি বুল রানের দিকে যাচ্ছি এই জিনিসটাই এখানে আপনার সামনে ইন্ডিকেটস করানো হয়েছে তো এখানে আরেকটা জিনিস দেখেন অল্ট সিজন সেভেন্টি ফাইভ মানে পঁচত্তর মানে আমি আগেই বলেছিলাম আপনাকে গুগলে যেটা দেখাইছি যে পঁচত্তরের উপরে মানে এটা এভাবেই শ করানো হয় আপনাকে যে টপ যে পঞ্চাশটা কয়েন এই পঞ্চাশটা কয়েনের মধ্যে টপ র্যাঙ্কিংয়ের পঞ্চাশটা কয়েনের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কয়েন যখন মানে বিটকয়েনকে লাস্ট নব্বই দিনে আউট পারফর্ম করে মানে তার প্রাইসকে ক্রস করে মানে পাম্প করে তখনই কিন্তু ওল্ড কয়েন সিজনটা শুরু হয়ে যায় তখন আপনি দেখতে পারবেন আস্তে আস্তে আপনার এই অল্ড কয়েন সিজন ইন্ডেক্সটা সেভেন্টি ফাইভের উপরে দিয়ে চলে যাবে যখনই সেভেন্টি ফাইভের আশেপাশে বা সেভেন্টি ফাইভের উপরে চলে যাবে তখন আপনি বুঝবেন যে এক্সট্রিম ওল্ড কয়েন সিজন চলতেছে মানে আপনি অবশ্যই এই জায়গার মধ্যে অর্কয়েন্স এই জন্য আপনি গেইন মানে মানুষ গেইন করতেছে এমনকি আপনিও গেইন করতে পারেন ঠিক আছে তার মানে এই না যে হঠাৎ করে এই জায়গায় আপনি যখন চলে আসলো তখনই কিনলেন তারপরে দেখেন কি পরিমাণ দাম এটা আপনি অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করে কিনবেন অ্যানালাইজ করে আপনি বুঝবেন যে আপনার চার্ট এখন কি কিনা ঠিক হবে কি না মানে আপনি নিজে জানেন না অন্যদেরকে আপনি ফলো করবেন বড়ো বড়ো চ্যানেল যারা আসে বা যারা অ্যানালাইজ করে তাদেরকে আপনি ফলো করবেন আপনি এমন না যে সেভেন্টি ফাইভে গেলেই আপনি কিনে ফেলবেন এটা জাস্ট একটা ইন্ডেক্স জাস্ট একটা বোঝানোর জন্যই আমি ভিডিওটা তৈরি করছি যাতে আপনি বুঝতে পারেন যে একটা ওল্ড কয়েন সিজন নাকি ভিট কয়েন সিজন সিম্পলি অ্যানালাইসও করতে পারবেন যেমন ধরেন এখানে শার্প ডাম্প দিচ্ছে দেখছেন একটা ডাম্প দিচ্ছে একটা ডাউন ট্রেন তৈরি করতেছে মানে এটাকে ক্রস ওভার করার চেষ্টা করতেছে আমরা আশা করবো আরেকবার আমরা খুব দ্রুত ওল্ড কয়েন সিজনের দিকে চলে যাব তো এইভাবেই মূলত আপনাকে মানে এই একটা ওয়েবসাইট আর একটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপ এই দুইটা জিনিসের ইন্ডেক্সগুলো আপনাকে হেল্প করবে যে কীভাবে আপনি সহজেই বুঝতে পারেন যে বিটকয়েন সিজন চলতেছে নাকি অর্কয়েন সিজন চলতেছে আমি জাস্ট ওইটা নিয়ে আলোচনা করি নাই যে আপনার কখন বিটকয়েন সিজন আসবে কখন অর্কয়েন সিজন আসবে অনেকে বলে হালবিঙ্গের তিন মাস ছয় মাস পরে মানে এগুলো হচ্ছে মুখস্থ হিসাব আমি জাস্ট ওইটা বুঝাই নাই আমি জাস্ট আজকে এই এই জিনিসটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আপনি সহজে বুঝতে পারেন এখন সিজন চলতেছে না কি সিজন চলতেছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন নষ্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ